আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকবে মন্নি একদার প্রিয়াপুর লিখা কোন কাননের ফুল গো তুমি এই গল্পের 6 নম্বর পর্ব। আশা রাখছি শেষ পর্যন্ত পড়ার পর কমেন্ট করবেন, ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না। তো চলুন কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। সম্পূর্ণ রাস্তা হেঁটে হেঁটেই ভার্সিটিতে পৌঁছলো মিতুল, সঙ্গে রূপক। মমতা বেগমের সাথে কথার ছলে সেদিন সে মিতুলের ভার্সিটির নামও জেনেছিল, তাই মিতুলকে জিজ্ঞাসা করার প্রয়োজন হয়নি। হেঁটে আসার দরুন প্রথম ক্লাসের অর্ধেক সময় শেষ মিতুলের। ভার্সিটি লাইফে টাইম নিয়ে এত প্যারা নেই, তবে অর্ধেক সময় যখন চলেই গেছে মিতুল আর প্রথম ক্লাসটা করবে না বলেই সিদ্ধান্ত নিয়েছে। ভার্সিটির গেটের কাছে এসে পরপর তিনটা হাসি দিল রূপক। মিতুল মুখ ঘুমরা করে বলল, বেশ হয়েছে, বৃষ্টিতে ভিজে অন্যকে সাহায্য করার মজা বোঝে না এখন। রূপক কিছু বলতে যাবে, এরপরেই আবারও হাসি দিল। নাক টেনে হাত গড়িতে সময় দেখে বলল, প্রথম ক্লাস তো মনে হয় করবে না আর। মিতুল সরু দৃষ্টিতে তাকালো, এই ছেলে কি মনও পড়তে পারে নাকি? তাছাড়া ক্লাস কটা থেকে শুরু হয় এইসব তো সে রূপককে বলেনি, এত কিছু সে জানে কি করে? কৌতূহল প্রবণতা প্রকাশ না করে বলল, না তাহলে আমার সাথে এসো। কোথায়? কফি খাবো, এক কাপ কফি না হলে এখন আমার চলবেই না। সময় কাটানোর জন্য হলেও মিতুল রাজি হয়ে গেল, এছাড়া তার নিজেরও আজ ক্লাস করার বিন্দুমাত্র ইচ্ছে নেই। ওরা দুজন ভার্সিটির সামনে ক্যাফেতে গেল, এখানে কফি ছাড়াও সিঙ্গাড়া সমুচা পাওয়া যায়। এখন ক্যাফ সম্পূর্ণ ফাঁকা, কলেজ ভার্সিটির সব স্টুডেন্টস তো ক্লাসে। ওরা নিরিবিলি একটা টেবিল দখল করে বসল। রূপক দুটো কফি অর্ডার দিতে চাইলে মিতুল বাধা দিয়ে বলল, আমি কফি খাবো না। কেন? তিতকুটে কফি আমার পছন্দ না। আমি খুব ভালো কফি বানাতে পারি। আপনি কি চীনে কফি বিক্রি করেন নাকি? বোকার মতো কথা বলো কেন, কফি বিক্রি না করলে কি কফি বানানো যায় না? যেভাবে বললেন আমি ভাবলাম আপনি বেশ প্রফেশনাল। রূপক কোনো উত্তর দিল না, কফি দিতে বলল একটা। মিতুল চুপচাপ বসেছে, সকালে না খাওয়ার দরুন পেট পাকাচ্ছে এখন, খাবারের সঙ্গে রাগ করলেই হয়তো ক্ষুধা তখন বেশি লাগে। রূপকের উপর মিতুলের কিঞ্চিত রাগও হলো, সে বলছে সে কফি খাবে না, সিঙ্গারের সমুচা কিছু যে খাবে না তা তো বলেনি একবারও, তা কি উচিত ছিল না? মিতুলকে খাবার সাদা, কোনো ম্যানার্স নেই, কিচ্ছু না। মিতুল নিজের উপরে বিরক্ত হলো। রূপক এর মাঝে একটা কথা বলল না, মিতুলের ফোন বাজছে, মমতা বেগম ফোন করেছেন। মিতুল দুবার কল কেটে দেওয়ায় পরপর তিনি কল করে যাচ্ছেন, অগত্য মিতুলকে কল রিসিভ করতে হলো। রূপক তখন বলল, তুমি একটু বসো, আমি নাপা নিয়ে আসি, ভীষণ মাথা ব্যথা করছে, জ্বর আসবে বোধহয়। মিতুলের রাগ হলো, এত কৈফিয়ত কে চেয়েছে ভাই? নিজের পেট শান্তি করে এখন তুই ঔষধ খাবি নাকি বৃষ্টির পানি খাবি খা। সে রূপকের কথায় জবাব দিল না। মমতা বেগম ফোনের ওপাশ থেকে বললেন, কোথায় আছিস এখন? ক্যাম্পাসে। রূপক ছাতা দিয়েছে তোকে? তুমি তাকে কেন ছাতা দিয়ে পাঠিয়েছো? ও নিচে যাচ্ছিল তাই, তুই তো ছাতাটা নিলি না, ইচ্ছে করে নিইনি। রাগ করে খেলিও না, তুমি বাসায় ঘুমাও মা, আমি রাখছি। মিতুল ফোন কেটে দিয়ে আবারও চুপ করে বসে রইল। একবার ভাবলো সে নিজে সিঙ্গারা কিনে খাবে, পরে আবার ভাবলো রূপক এসে দেখলে তাকে নিয়ে মজা উড়াতে পারে, রূপক যাওয়ার পরপরই না হয় খাবে। সে বাইরে তাকালো, বৃষ্টি বেড়েছে আবার। এক পশলা বৃষ্টি মাথা নিয়ে এক সুন্দরী মেয়ে ক্যাফেতে এলো, তখন পিছনে এলো একজন পুরুষ। পুরুষটি মিতুলের চেনা, প্রথম বয়সের আবেগ ভালোবাসা, যার নাম নওশাদ। সে একটু নড়চড়ে বসলো, কেমন যেন অস্বস্তি অনুভব হচ্ছে তার, একা বলেই হয়তো অস্বস্তিটা ক্রমান্বয়ে পালা দিয়ে বাড়ছে। রূপকটা কেন এখনো আসছে না? অন্তত তার উপস্থিতিতে এরকম অস্বস্তি তো হবে না। ভেতরে আসার পর নওশাদের সাথে তার চোখাচোখি হয়ে গেল। নওশাদ যে মিতুলকে দেখে অবাক হয়েছে সেটা তার চোখের ভাষাতে স্পষ্ট। এখানে বসব? চৈতির প্রশ্ন শুনে নওশাদ দৃষ্টি ফিরিয়ে নিল, স্মিথ হেসে বলল, বসুন। চৈতি বসেছে মিতুলের দিকে পিট করে, আর ও সম্মুখের চেয়ারে নওশাদ। এখন থেকে স্পষ্টই মিতুলকে দেখতে পাচ্ছে, চৈতিকে রেখে যে মিতুলের কাছে আসবে সেটাও পারছে না আপাতত। সেই মুহূর্তে মিতুলকে অসম্ভব রকম অস্বস্তির হাত থেকে বাঁচাতে রূপক চলে আসে, তার হাতে প্যাকেট। মিতুল জানতে চাইল, কি এগুলা? পরোটার ডিম ভাজি, খেয়ে নাও। সামনের চেয়ারে বসে চুল ছাড়তে যেতে রূপক বলল, রূপককে বলল, আপনি না ওষুধ আনতে গেলেন? এনেছি, সঙ্গে তোমার খাবারও, সকালে তো খাওনি। এটাও কি মা আপনাকে বলেছে? তোমার কি ধারণা আমি মন বিশেষজ্ঞ, মন পড়তে পারি?
আমি কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছি, এসব মনটন আমি বুঝি না। সে তো আপনাকে দেখলেই বোঝা যায়, এতদূর গিয়েও এগুলো না এগুলো না এনে সিঙ্গারা সমোসা খাওয়ালেই তো হতো, ওগুলো তো বাসি। বলেছি আপনাকে তোমার সঙ্গে তর্ক করতে চাইছি না, চুপচাপ খেয়ে নাও। পেটে ক্ষুধার যন্ত্রণা থাকায় মিতুল নওশাদের কথা যেন ব্যামালম ভুলেই গেছে, সে খাবার খাচ্ছে চুপচাপ, রূপক ওষুধটা খেয়ে নেয়। চৈতি কফিতে চুমুক দিয়ে বলল, আমার হয়তো এভাবে চলে আসা ঠিক হয়নি, তাই না? নওশাদের মন মিতুলের দিকে পড়ে আছে, তার চেয়ে বেশি মনে কৌতূহল হচ্ছে এটা জানার জন্য যে সাদা ছেলেটা কে। সে উদাসীনভাবে চৈতিকে বলল, না না ইটস ওকে, ওই দিন বাসায় চলে গেলাম, আজ আবার কলেজে, নিজের কাছে বিষয়টা খারাপ লাগছে। আপনি বা আমাকে কীভাবে দেখছেন কে জানে। নওশাদ এবার চৈতির দিকে তাকালো, বিনয়ী হয়ে বলল, আমি সত্যি আপনাকে নিয়ে কিছু ভাবছি না, সব কিছু স্বাভাবিকভাবেই নিচ্ছি, আপনি শুধু নিজেকে ব্লেম করবেন না প্লিজ। আমি আসলে যে কথা বলতে এসেছি, আপনি নাকি এখন বিয়ে করতে চাচ্ছেন, চাচ্ছেন না? নওশাদ মিতুলের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, কারণটা কি জানতে পারি? কোনো বিশেষ কারণ নেই, আসলে বিয়ের জন্য মেন্টালি যেই প্রিপারেশনটা দরকার সেটা এখন আমার নেই, সংসার দায়িত্ব নেওয়ার জন্য আমার সময়ের দরকার। কতটা সময় দরকার? নওশাদের চোখে চোখ রেখেই জানতে চাইল চৈতি, ওই চোখে আবেদন, আকুলতা, ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষা স্পষ্ট। নওশাদ বিভ্রান্তিতে পড়ে যায়, দৃষ্টি সরিয়ে বলে, আমি আসলে সময়টা সঠিক জানি না, যদি বলি আমি আপনার জন্য অপেক্ষা করব, এটা না করলেই বোধহয় ভালো হবে, আমি কবে না কবে বিয়ে করি তার কোনো ঠিক ঠিকানা নেই, আমি ঠিক ঠিকানা ছাড়াই অপেক্ষা করতে চাই। আপনার হয়তো আমাকে এখন অনেক ছোট কিংবা স্যাস্ত্রা টাইপ মেয়ে মনে হতে পারে, কিন্তু আমি আসলে স্পষ্টভাষী, মনের মাঝে কিছু লুকিয়ে রাখতে পারি না, আমার মানেই ছোট্টবেলা থেকে বাবার কাছে বড় হয়েছি, মনের সকল কথা বাবাকে বলা যায় না, তাই আমি নিয়মিত ডায়েরি লিখতাম, এখনও লিখি। বাবা যেদিন আপনার ছবি দেখালো, আপনার সম্পর্কে আমায় বলল, আমার কেন জানি না আপনাকে সামনে থেকে না দেখেই ভালো লেগে গেছে, আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আপনাকে নিয়ে অনেক কথা আমার ডায়েরিতে লেখা হয়ে গেছে, এখন এত অল্প সময়ের ভালো লাগাকে আপনি ভালোবাসা, পাগলামি, মোহ, যা ইচ্ছে বলতে পারেন, কিন্তু আপনার জন্য অপেক্ষা করতে নিষেধ করতে পারবেন না। নওশাদ বাকখাড়া, তার শব্দভাণ্ডারে উত্তর দেওয়ার মতো কোনো শব্দই নেই যা দিয়ে সে বাক্য বনবে, হঠাৎ করে মনে হচ্ছে দমকা হাওয়া এসেছে। আচ্ছা, মিতুলের সাথে যদি তার দেখা না হতো তাহলে কি সে চৈতিকে বিয়ে করতে রাজি হয়ে যেত? শুধুমাত্র মিতুলের জন্যই কি সে সব কিছু থেকে নিজেকে দূরে রাখতে চাইছে? চৈতি নওশাদের নিস্তব্ধতাকে মুচকি এসে উড়িয়ে দিয়ে বলল, আমার কোনো উত্তর চাই না। আচ্ছা, আমরা চাইলে কি এখন বন্ধুর মতো থাকতে পারি না? বন্ধুত্বের আবদার ফেরানো মুশকিল, তার চেয়ে বেশি মুশকিল হয়ে যায় যখন একটা মেয়ে যেচে বন্ধুত্বের হাত বাড়ায়। নওশাদ চৈতির মনকষ্ট আর বাড়াতে চাইল না, সহাস্যে বলল, অবশ্যই। চৈতির ঠোঁটে ঈষৎ হাসি, এতটুকু হাসির নওশাদ খেয়াল করলো, যার মানেই তার হয়তো দুপুরে কেউ নেই। এই একটা জিনিস নওশাদকে ভেতর থেকে আঘাত করছে, সে পুরোদমে বলতে পারছে না, আপনি আমার জন্য অপেক্ষা করবেন না প্লিজ। মিতুলের খাওয়া শেষ, সে ফোনে সময় দেখে বলল, আমার ক্লাস শুরু হবে এখন, উঠতে হবে। রূপক উঠে দাঁড়ালো, ছাতা এগিয়ে দিয়ে বলল, এটা রাখো, আমার ছাতা লাগবে না, এক দৌড়ে ক্লাসে চলে যাবো আমি, পা পিছলে পড়লেই আলোর দম, কিচ্ছু হবে না, আপনি ছাতা নিয়ে যান, আর বৃষ্টিতে ভেজার প্রয়োজন নেই, আপনার মা যদি জানতে পারে আমার জন্য আপনার জ্বর এসেছে তাহলেই হলো, একদম কাবাব বানিয়ে ফেলবে আমাকে। আমার মা এতটাও রাগি নয়, গেচু, আপনি যাই। আচ্ছা যাই এখন, টাটা। মিতুল ছাতাটা নিয়ে যাও। মিতুল বৃষ্টির মধ্যে দৌড়তে দৌড়তে উত্তর দিল, লাগবে না, আপনি নিয়ে যান, জ্বর যেন না আসে, খবরদার। মিতুলের বলল কথাটা রূপক ছাড়াও আরও দুজনে শুনেছে, নওশাদ এবং চৈতি। যদিও মিতুল রূপকের মায়ের ভয়ে জ্বর না আসার সতর্কতা জারি করেছে, তথাপি চৈতি বিষয়টা নিল অন্যভাবে, মুচকি এসে বলল, কি কিউট। নওশাদ শুনে বলল, কি কিউট, আপনি শুনলেন না মেয়েটার কথা, নিজে বৃষ্টিতে ভিজে যাচ্ছে অথচ ছেলেটাকে বলছে জ্বর যেন না আসে, এই ছোট্ট খাটো কেয়ারগুলো আমার ভীষণ ভালো লাগে, তাহলে আপনি বলুন এই বিষয়গুলো কিউট নয়? নওশাদ না চাইতেই ঈষৎ হাসি টোটে রেখে বলল, বাড়িতে ফিরে টানা দু ঘন্টা ঘুমালো রূপক, ঘুম যখন ভাঙে মাথা তখন প্রচণ্ড ভারী হয়ে আছে, শরীরের তাপমাত্রা অনেক বেশি, নাপাতে কাজ হয়নি, জ্বরে পেয়ে বসেছে তাকে। টিয়া বেগম রূপকের রুমে এসে গায়ে হাত রেখে বললেন,
কিরে এতক্ষণ ধরে শুয়ে আছিস কেন? ওঠ, খাবি না? রূপক ঘুম জড়ানো কণ্ঠে বলল, ভালো লাগছে না। টিয়া বেগম ছেলের কপালে হাত রেখে বিস্মিত কণ্ঠে বললেন, জ্বর এসেছে? বৃষ্টিতে কেন ভিজেছিস তুই? অনেকদিন হয়েছে ভিজি না, তাই আজ হঠাৎ ইচ্ছে হলো। এখন ইচ্ছের ফল ভোগ করতে মজা লাগছে না? এইটুকুন জ্বর ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না তো। হ্যাঁ, তুই তো চিন্তা করো না বলেই খালাস, জ্বালা যন্ত্রণা সব আমার। রাগে গাছ গোস করতে করতে তিনি ড্রয়িং রুমে গেলেন স্বামীকে ডাক্তারের কাছে পাঠানোর জন্য। রূপক ওয়াশরুমে গিয়ে মাথায় পানি দিয়ে এলো। এই জ্বর সহজে ছাড়বে বলে মনেই হয় না। সে জানালা দিয়ে বাইরে তাকালো। এখনো বৃষ্টি হচ্ছে, আজকে আকাশে খুব বেশি মন খারাপ। মিদুল তো সম্ভবত এখনো বাড়ি ফেরেনি, সাথে সাতাও তো নেই, আসবে কি করে মেয়েটা? ক্লাসের এক কোণে মনমরা হয়ে বসে আছে মিতুল। আজ রায়া আর সি কেউই আসেনি, এমনি তো ছাত্রছাত্রীর উপস্থিতি আজ একেবারেই কম। কোনোভাবে মিতুলের রাগ কমছে না, মেজাজ শান্ত হচ্ছে না। সকাল থেকে একটার পর একটা মেজাজ খারাপের ঘটনা ঘটে যাচ্ছে। ক্লাসে আসার পর থেকে তার মেজাজ খারাপ হয় রায়া এবং আরশির উপর। ওরা কেন আসলো না ক্লাসে? এখন নিজেকে কতটা একাকী লাগছে। সে তিনটা ক্লাস করেই বৃষ্টির মধ্যেই বেরিয়ে গেল, আর বসে থাকা সম্ভব নয়। নিচে নেমে বারান্দায় এসে চুপচাপ দাঁড়িয়ে আছে। এরকম ঝুম বৃষ্টিতে একা একা ভিজে বাড়িতে ফেরা কি ঠিক হবে? ক্লাস করতে তো ভালো লাগছে না, কি করা যায়? ক্লাস নেই? আচানক প্রশ্নের বাণে মিতুল ঘাড় ফিরিয়ে পিছনে তাকালো। অনেককে দেখে অবাক হয়ে বলল, আপনি এখানে? অবাক হয়েছেন ভীষণ। আচ্ছা, তা এখানে দাঁড়িয়ে আছেন কেন? বৃষ্টির মধ্যে বাড়ি ফিরবো কী করে বুঝতেই পারছি না, ছাতাও আনিনি। আপনি চাইলে আমি সাহায্য করতে পারি। কিভাবে? বাড়িতে পৌঁছে দেব। না না, লাগবে না, আমি যেতে পারবো। যেতে পারবেন জানি, কিন্তু বৃষ্টির মধ্যে একা একা বাড়িতে না ফেরাই ভালো। কেন? একা গেলে কী হবে? আগুন সুন্দরী মেয়ে বৃষ্টিতে একা বাড়িতে ফিরবে বলা তো যায় না। কার আবার নজর পড়ল? মিতুল ব্রোকোচকে বলল, ফ্লার্ট করছেন? অনেক হেসে বলল, হ্যাঁ একটু। ভবিষ্যৎ ব্যয়ন হবেন বলে কথা, একটু একটু ফ্ল্যাট তো করাই যায়, তাই না? ঋণ ব্যাপু বিয়েতে রাজি হয়েছে? হয়ে যাবে, বাবা মায়ের আদর্শ এবং বাধ্যগত মেয়ে কি না? আমার তো ভেবেই খুশি লাগছে, আপনার বোন যা কিউট, মাশাল্লাহ। দেখতে হবে না কার বোন? মিতুল হাসলো, অনেক জিজ্ঞাসা করলো, তো এখন কি আপনাকে বাড়িতে পৌঁছে দেওয়ার অনুমতি পেতে পারি ম্যাম? মিতুল হেসেই বলল, হ্যাঁ ঠিক আছে, আপনি এখানে দাঁড়ান, আমি বাইক নিয়ে আসছি। মিতুল মাথা নাড়ল। অনেক যখন বাইক নিয়ে এলো তখন মিতুল বিস্ময় নিয়ে তাকিয়ে আছে। এ তো সেই ছেলে যে তাকে পরপর দুবার সাহায্য করেছিল, তার মানে বাইকওয়ালা এবং অনেক একজনই। এই জন্যই কি সেদিন অনেককে তার খুব চেনা চেনা লাগছিল? মিতুলকে অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে অনেক হেসে বলল, আসুন। আপনি? হ্যাঁ আমি। এবার চিনতে পেরেছেন? আপনি গতকাল পরিচয় দেননি কেন? এই যে সারপ্রাইজ দেব তাই। আপনি ভীষণ ফাজিল, আমরা ভিজে ভিজে যাব। আমার কাছে ছাতা আছে, চাইলে নিতে পারেন। না, বাইকে ছাতা নিয়ে যেতে ভালো লাগবে না, আজ বরং ভিজেই যাই। মিতুল যখন অনেকের বাইকে উঠে বসছিল, নশ্বর তখন ক্লাস নিতে যাওয়ার জন্য টিচার্স রুম থেকে বের হয় এবং তার চোখের পলকেই অনেক মিতুলকে নিয়ে চলে যায়। মিতুল তাকে না দেখলেও নশ্বর ঠিকই ওদের দেখছে। ভারী ভারী বৃষ্টির ফোঁটা মিতুলের চোখে মুখে আসতে পড়ছে। অনেক তখন বলল, আমার হেলমেট খুলে ফেলেন তো। কেন? বৃষ্টিতে পুরোপুরি ভিজতে পারছি না, বাইক চালাতে অসুবিধা হবে, বৃষ্টির জন্য আমি ঠিকমতো চোখ মেলে তাকাতে পারছি না। তাহলে থাকুক, চা খাবেন? আমি বাইরে চা খাই না। অনেক আর কিছুই বলল না, একবার শুধু যাওয়ার সাথে বাড়ির ঠিকানাটা জেনে নিল। আর কোথাও না থেমে অনেক সরাসরি মিতুলদের বাড়ির সামনে বাইক থামালো। উপরের বারান্দা থেকে তখন দুইজনকেই একই সঙ্গে দেখতে পায় রূপক। তো ফ্রেন্ডস, এতটুকু ছিল আজকের গল্পের পর্ব। কেমন লেগেছে জানিয়ে কমেন্ট করবেন, ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুল করবেন না। সবসময় ফারুক স্যারের সাথে অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।